নমস্কার বন্ধুরা, আজকে এই ব্লগে যে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি এটা খুবই একটা দরকারি এবং খুবই লাভজনক একটা ভিডিও। যে ভিডিওটাতে তোমরা পেয়ে যাবে 5000 mAh একটা পাওয়ার ব্যাংক, দেখতে পাবে কিভাবে আমরা তৈরি করেছি এবং এই পাওয়ার ব্যাংকটা খুবই ক্যারি করা খুবই সহজ এবং ফাস্ট চার্জিং তো বলবো না, কারণ জানি না আমরা কতটা ভালো করতে পেরেছি। তো তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে এই ভিডিওটা এবং এই যে আজকের ভিডিও যে ব্লগটা হচ্ছে সেটাই পাওয়ার ব্যাংক তৈরি করাকে নিয়েই এবং এর সঙ্গে চার্জ দেওয়া থেকে শুরু করে চার্জ কিভাবে পাওয়ার ব্যাংকে হচ্ছে সেটাও আমি তোমাদের টেস্ট করে দেখাবো এবং খুব কম খরচের মধ্যে পাওয়ার ব্যাংক তোমরা বানিয়ে নিতে পারবে একদম ঘরে বসেই। চলো তাহলে আমরা দেখে নিই কিভাবে তৈরি করা হয়। আমি একটা আপনাদের কাছে নতুন জিনিস আমি দেখাবো, মানে আজকে বাড়িতেই বানিয়েছি যে আমরা যদি একটা ব্যাটারিকে যদি একটা পাওয়ার ব্যাংক বানাতে পারি এবং সেইটা একটা পাওয়ার ব্যাংক কিনতে গেলে মিনিমাম একটা মোটা অঙ্কের টাকা লাগে, কিন্তু আমরা 200-250 টাকার মধ্যে আমরা একটা পাওয়ার ব্যাংক আমরা বানিয়ে ফেলতে পারবো। যেমন ধরুন আমাদের কাছে হচ্ছে একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে 5000 mAh ব্যাটারি এবং হচ্ছে 3.7 ভোল্ট। হ্যাঁ, এই একটা ব্যাটারি আমরা বাজার থেকে কিনেছি, এটার দাম হচ্ছে 60-65 টাকা। এইটা আমরা কিনেছি, এর সঙ্গে অ্যাডাপ্টার একটা কিনেছি। অ্যাডাপ্টারটা হচ্ছে যেটা হচ্ছে যে আউটপুট এবং ইনপুট, হ্যাঁ ইনপুটটা হচ্ছে চার্জ হওয়ার জন্যে, এইটা হচ্ছে ইনপুটের সাইড, এইটা দিয়ে আমরা সবসময় চার্জ দেব। তাহলে এইটা আমরা আগে এখানে লাগিয়ে দেব এবং লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাটারি এই লাগিয়ে দিলাম। দেখুন লাল লাইটটা হচ্ছে ব্লিম হচ্ছে, তার মানে আমাদের বুঝতে হবে যে এই ব্যাটারিটা চার্জ হচ্ছে। আবার আমরা প্যারালালভাবে দেখুন আমরা এটা খুলে নিচ্ছি, খুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই লাল লাইটটা অফ হয়ে গেল, কিন্তু আমরা এইবার মোবাইলে চার্জ দেব। দেখুন আমরা মোবাইলে কিভাবে চার্জ দিচ্ছি, এখানে আমরা লাগিয়ে নিলাম উল্টো সাইডটা, লাগিয়ে নেওয়ার পর আমরা মোবাইলে চার্জ দেব। দেখুন আমার এই মোবাইলটা 99% চার্জ আছে, যদিও মোবাইলটা আমার প্রায় ফুল চার্জই আছে, কিন্তু আমার এখানে চার্জ হলেই এখানে একটা সবুজ কালারের লাইট জ্বলে, বা যখন চার্জ কমে যায় তখন লাল কালারের লাইট জ্বলে। তবু আমি আপনাদের টেস্ট করে এটা দেখাচ্ছি যে এটা কিভাবে কাজ করতে পারে। দেখুন আমি এখানে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন আমার এখানে সবুজ লাইটটা কিন্তু জ্বলছে, দেখুন জ্বলছে। এবং আমার যে পাওয়ার ব্যাংক, এই পাওয়ার ব্যাংকটা থেকে হচ্ছে একটা সবুজ কালারের, ব্লু কালারের একটা লাইট কিন্তু জ্বলছে, এই ব্লু কালারের লাইটটা জ্বলছে। এই ভিডিওটা আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং হচ্ছে বেলটা আপনারা সুইচ দেবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন। এর থেকে অনুপ্রাণিত হয়ে আমি আরও যদি ভিডিও করা যায় সেই ভিডিও করার উদ্যোগটা আমি গ্রহণ করব। নিশ্চয়ই আগামী দিনে আপনাদেরকে নতুন নতুন দিশা দিয়ে যাতে লাইনটা করা যায় সেই উদ্যোগটা আমরা নেব। নমস্কার। Everybody's asking where you've been. Nah, nah. I tell them that you're just a picture in a frame. I dissolve with the salt on your skin. I know that we shouldn't be doing this out loud. Focus on my tone. Feel your heartbeat stuttering slow-mo. Breathe in, let go.
চেক করে দেখব এটা কতটা চলছে, কতটা কার্যকরী, ওই যে চার্জ হচ্ছে কিনা ওটা লাগিয়ে দেখবো এবার। ঠিক আছে, চার্জ যদিও 100% এখানে চার্জিং জ্বলছে। ঠিক আছে, আচ্ছা এখানেও যে নীল লাইটটা জ্বলছে তুই বোঝা যাচ্ছে চার্জ চলছে। আচ্ছা এবার আমরা টেস্ট করব যে চার্জিং হচ্ছে কিনা। সেই বোর্ডে আমরা লাগিয়ে দিচ্ছি কেবিল, নীল লাইটটা জ্বলছিল। এবার আমরা পাওয়ার ব্যাঙ্কটা চার্জিং হচ্ছে কিনা সেটা আমরা দেখব। দেখতেই পাচ্ছ লাল লাইটটা জ্বলছে, এখানে ব্লিঙ্ক করছে লাল লাইটটা, তার মানে এটা চার্জ হচ্ছে। এইভাবেই তোমরা বানিয়ে ফেলতে পারবে 5000 mAh এর একটা পাওয়ার ব্যাঙ্ক। অবশ্যই তাহলে তোমরা বাড়িতে চেষ্টা করে দেখতে